হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুলাপস জবা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো তো আজকে আমি কি করে বৃহস্পতিবারে পুজো করি সেটা এই ভিডিওটাতে শেয়ার করেছি, মানে পুরোটা যেহেতু শেয়ার করতে পারিনি কারণ আমার সময়ের অভাব। তোমরা তো জানো আমি একটা স্কুলে মানে জব করি, প্রাইভেট স্কুলে, তো সেহেতু আমার সেই টাইমটা মেনটেন করতে হয়, এদিকে মেনটেন করতে হয়। অনেকে ভাবে যে ভিডিও করে ও কোনো কাজ করে না, তো কাজ করি বা ভিডিওও করি, মানে সব দিকে ব্যালেন্স করে চলতে পারছি না, মানে খুব চাপ হয়ে যাচ্ছে আমার। তো বেশি বকবক করবো না, দেখে নাও যে আমি কী করে মানে পুজোটা করলাম আজকে সকালে। তো বন্ধুরা দেখো, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, মানে ঘুম থেকে উঠিয়ে নিই না উঠতে ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। তো কালকে দেখেছো আমি ঘুরতে গেছিলাম মা আর বোনের সাথে, দেখে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, অনেকদিন পরে বেরিয়েছি। তারপর এদিকে বাড়িতেও শাশুড়ি মার শরীরটা ভালো না, তো এখন 5:30 বাজে, উঠতে হবে। তো উঠতে ইচ্ছে করছে না, খুব কষ্ট হচ্ছে, তবু উঠবো উঠবো করছি। তো উঠে পড়বো, উঠে পড়ে ঘরটা মুছতে হবে। আজকে আবার বৃহস্পতিবার আছে, তো ঘর মুছে স্নান দান করে পুজোটাও করতে হবে। পুজো করতে আজকে লেটও হবে, তো আর লেট করবো না, উঠে পড়বো। আগের দিনের সেই কাজ, তো যে জল নিয়ে নিচ্ছি, তো আজকে আর শীত শীত করে বসে থাকলে হবে না, যেহেতু শাশুড়ি মার শরীরটা ভালো না, তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে উঠে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। লেট করবো না, আজকে আর ঘর মুছে নেবো। জানলাম কটে নিয়েছি, তারপরে তাও 8:10 হয়ে গেছে, এখন যাচ্ছি ঠাকুর ঘরে, কখন যে পুজো পুজো করে নামবো, ওদিকে রান্নাঘরে যাওয়া আছে, পুজোটা করবো। চলে এসেছি ঠাকুর ঘরে, ধরো ঠাকুর ঘরে অবস্থা দেখ, এখন সব বাসন টাসনগুলো ধোবো, প্রদীপ টদীপ সব আছে, এখন কাজগুলো আগে করে নিই। তো বন্ধুরা দেখো, কালকে তো আমি বাড়িতে ছিলাম না সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে থাকতাম, মানে সন্ধ্যাটা আমি দিলে সব ধুয়ে টুয়ে রাখতে পারতাম, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো সেই জন্য ধুয়ে টুয়ে রাখা হয়নি। যা এখনই সব করবো, তারপর আবার স্কুল ধরবো টাইম মতো, মানে কী বলবো, চোখে অন্ধকার দেখছি সেরকম অবস্থা হয়ে গেছে। এমন সব এই ঘর টাটগুলো আজকে বৃহস্পতিবার মেজে ধুয়ে আবার ঘট পাতবো নতুন করে, সেজন্য সব গোছগাছ করে নিচ্ছি, গোছগাছ করে নিচ্ছি বলছে মানে প্রদীপ প্রদীপগুলো আজকে বৃহস্পতিবার যেহেতু মাজবো, বৃহস্পতিবার সোমবারে বিশেষত আমি মাজি, মানে প্রদীপের প্রদীপ রেগুলারই মাজি, কিন্তু গাছাটা রেগুলার মাজা হয় না, তো আজকেই মাজবো। আমাকে দেখো জল নিয়েও চলে এসেছি ঘর মুছবো বলে, আগে ঘরটা মুছে নেবো তারপরে বাসনগুলো মেজে নেবো, কারণ তাহলে ততক্ষণে ঘরটা শুকিয়ে যাবে আমার বাসন মাজতে মাজতে। তো দেখো ঠাকুরের জায়গাগুলো একবারে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা দেখো, বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, এবার আস্তে আস্তে পুজোর জোগাড়টা করবো। তো এখনও ফুলটা ধোয়া হয়নি, দেখতে পাচ্ছো ফুলটা ঢালছি, এবার ছাদেও কিছু ফুল আছে আমার, সেগুলো তুলবো, তুলে নিয়ে একবারে ধুয়ে নিয়ে আসবো। তো তোমার দাদাভাই এদিকে ডুবলো বেলের পাতা সব নিয়ে এসে দিয়েছে, ওইগুলোও একবারে ধুয়ে নিয়ে আসবো, মানে আমার বারবার যেতে লাগবে না, কারণ কাজ একবারে গুছিয়ে নেওয়াই ভালো, সেই কাজটাই আমি করছি। দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, বেলের পাতা ধুবো, সবই লাগবে। তো দেখো বন্ধুরা, আমার ফুল টুল ধোয়া হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি, এবার দেখো আস্তে আস্তে সব গোছাবো, আগে আসনটা পেতে নেবো। এমনিতে এখন শীতের সময়, আর তারপরে কিছু না পেতে বসে পুজো করতে নেই বলে আরও পেতে নেওয়া, আগে পেতে নিলাম, এবার বসবো, বসে সব গোছগাছ করবো।
তো আমার ঠান্ডাও লাগছে, মানে সকাল সকাল স্নান করেছি। তো দেখো বন্ধুরা, আগে এদিকে সব গোছ গাছ করে রাখবো, তাহলে আমার তাড়াতাড়ি হবে। আগের জন্য প্রদীপটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ওইদিকে আমার গোছানো হয়ে গেছে, তো এবার ফুলের বাবাকে স্নানটা করিয়ে নেবো। দেখো আমি প্রত্যেক দিনই, মানে আমি যদি পুজো করি রেগুলারই, মানে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে মুছিয়ে তারপরে মানে বাবাকে আবার স্থানে বসাই, তো আমি রেগুলার মতো আজকেও তাই করছে, মানে এইভাবে আমি পুজোটা করি বাবার। বন্ধুরা বাবাকে স্নান করে সব ঠাকুরগুলো মুছে নিয়েছি, এবার চন্দনটা বসে নেবো, এক এক করে গোছাবো। আমি তো অনেকদিন পুজো পুজো করি না, শাশুড়ি মাই করে, তো যেহেতু আমার কাছে করতে হচ্ছে, তো আস্তে আস্তে আমার একটু স্লো হয় সব কাজে, যাতে ভুল না হয় সেই জন্য। তো দেখো সবার চরণে এবার তুলসী পাতাটাও দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো প্রথমে নারায়ণের চরণে দিচ্ছি, এবার কৃষ্ণ ঠাকুরের পরপর সবার চরণে দিয়ে নেবো তুলসী পাতা। আমি তো এইভাবেই দিই, তোমরা কীভাবে দাও জানিও। তো দেখো বন্ধুরা, এভাবে আমি মানে বৃহস্পতিবারের মানে পুজো করি। দেখো এবার ঘরটাতে মানে সিঁদুর চন্দন সব দিয়ে নেবো, এবার ঘরটা সাজিয়ে নেবো। বৃহস্পতিবার যে ঘরটা আমি পা দেখো, মানে বসাবো যাকে বলে, সেই ঘরটা মানে আমি রেডি করছি, দেখতে পাচ্ছ। রেডি, এবার ঘটে জল দিয়ে নেবো। তো আমাদের মানে বাবার বাড়িতে তো দুধ আছে, একটু দুধ দেওয়া হয়, তো এখানে তো সেই অসুবিধাটা খুব আছে, তো নৈবেদ্য করতে গেলে একটু দুধ মানে থাকে না, কি বলবো, মানে মনটা খুব খারাপ লাগে, মানে পুজো করতে গেলে যদি কোনো জিনিসের কমতি থাকে না, খুব মানে কষ্ট হয়। তো কিছু করার নেই, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, তো সেই হিসাবেই করি। মনকেও বুঝিয়ে নিয়েছি যে ওটা আমার বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি, তো বাবার বাড়ির মতো শ্বশুর বাড়ি করতে গেলে হবে না, তো ওই জন্য শ্বশুর বাড়িতে যা আছে সেই হিসাবেই পুজোটা করছি আমি। তো দেখো বেলপাতা দুব্বো আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের তো তুলসী পাতা দেয় না, তো ওই জন্য আমি ফুলটা দিয়ে নিয়েছি, তুলসী পাতাটা দিইনি। তো ঘরটা মোটামুটি সাজিয়ে নিয়েছি, এবার ঘরটাও বসিয়ে দেবো। তো দেখো ঘর সাজানো হয়ে গেছে, এবার আমি যেখানে ঘরটা পাত মানে যে থাকাটার ওপরে, সেটার ওপরে একটু আলপনা দিয়ে নেবো। তো আমার শাশুড়িমা রেগুলার দেয় দেখি, তো আমিও সেই দেখে দিচ্ছি। তো এবার আলপনাটা এঁকে নেবো, আলপনাটা এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, আগে আলপনাটা এঁকে নিই, তারপরে আবার প্রদীপ প্রদীপ ধরিয়ে ঘরটা বসাবো। তো বন্ধুরা দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট, এবার ধানও দিয়ে দিলাম, দিয়ে এবার প্রদীপটা ধরিয়ে নিচ্ছে, যেহেতু ঘট পাতার আগে প্রদীপটা ধরিয়ে নিতে হয়, সেই জন্য ঘর প্রদীপটা আগে ধরিয়ে নিলাম। সো আমার ঘট মোটামুটি রেডি, এবার ঘরটা আমি বসিয়ে নেবো।
মানে একবারে ঘুরিয়ে নিচ্ছি, নাহলে পরে অসুবিধা হবে বলে ঘুরিয়ে টুটিয়ে নিচ্ছি। ঘরটা তো সাজানোই ছিল আগের থেকে, এবার বসিয়ে নেবো ঘরটা, ওই যে থালাটার উপরে বসাবো। বন্ধুরা, আমি ভালো উলু দিতে পারি না, ওইভাবে দিচ্ছে বলে কিছু মনে করো না। তা আমি ছোটোর থেকে কোনোদিন উলু দেওয়া শিখিনি, আমি দিতে পারি না। তো দেখো, এবার থালা সাজিয়ে নেবো, সব ওদিকে কটমাট পেতে নিয়েছি, এবার মানে গ্লাসগুলোতে জল ভর্তি করে থালা মানে প্রসাদের থালাটা সাজিয়ে নেবো আস্তে আস্তে। তো আমি খুব মানে ধীরে ধীরেই করছি পুজোটা। দেখুন, যেহেতু দুধ নেই, মেবি তো করতে পারি না, তো একটা থালাতে আজকে আতপ চাল দিতে হয়, তো সেই জন্য একটু আতপ চালটা নিয়ে নিচ্ছি। তো আতপ চালটা আবার তিনবার ধুয়েও নেবো, তো পুজোর যে কোনো জিনিস তিনবার না ধুয়ে দিতে নেই, তো ওই জন্য আমি তিনবার ধুয়ে নেবো চালটা, একটা থালার পরে দিয়ে রাখবো। বলছি না, পুজো করতে গিয়ে না মনটা একটু খারাপ লাগে, বৃহস্পতিবার নৈবেদ্য যেহেতু করতে পারি না, না দুধের জন্য আর কার কোথায় যাবো, আর এখানে কে কোথা থেকে দেবে না দেবে, ওই জন্য আমি না মানে দুধটা ইউজ করতে আমার ভালোও লাগে না। আগে তো মানে বাড়িতে গরু আছে, মানে বাটের থেকে পাত্র ধরে নিয়ে আসতাম, মানে পুজোর জায়গাতেই নিয়ে আসতাম, কিন্তু এখানে কে কোথায় কোন বালতিতে নিয়ে আসবে ওই জন্য আমার ভালোও লাগে না, ওই জন্য আর নিই না। তো মাকে বলেছি এতেই তুমি সন্তুষ্ট, তো এই তুমি নাও। আর বাজারে সন্দেশ খাবে বসে বসে, বাজারের মধ্যে যেহেতু বাড়ি, ওসব দুধ দুধ কলার কিছু খেতে হবে না। বন্ধুরা দেখো, আমার থালা মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, ঠাকুরের সব দেওয়া হয়ে গেছে জল। তো এবার দেখো, সব ফুল টুলও দিয়ে নিয়েছে, এবার সব জায়গায় মানে ফুলটা দিয়ে নেবো। দেখো মোটামুটি ফুল কম, এখন তো গাছে ফুল সেরকম হয় না, তো যেটুকু হয় সেইগুলো দিয়ে আমি মানে মোটামুটি সিংহাসনটায় দিয়েছি একটু সাজিয়ে। আর যেটুকু মানে তোমার দাদা ভাই গাঁদা ফুল কিনে নিয়ে এসেছে, সেই গাঁদা ফুলটাই দেখো, বর্ষাকালে না ফুল দিয়ে ঠাকুরকে মানে মন সন্তুষ্ট হয়, যাকে বলে সন্তুষ্ট না হলে না ভালোও লাগে না। তো এখন শীতকাল, তো এখন গাঁদা ফুলের সময়, তো গাঁদা ফুলটাই নিয়ে এসছে। দেখো মোটামুটি আর দোপাটি গাছটা ওই যে দেখিয়েছো, তো তোমায় দেখিয়েছি যাকে বলে, কিন্তু সেই গাছে মানে কিছু কিছু ফুল ফুটছে, দোপাটিটা কিন্তু এখনকার ফুল না, বর্ষার ফুল, তবুও এখন হচ্ছে। ওইগুলোই কিছু তুলেছি, সেইগুলো দিয়েই পুজোটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অনেকে মোটামুটি সব রেডি করে নিয়েছি, ফুল টুল দিয়েও নিয়েছি, এবার হচ্ছে পাঁচালিটা পড়তে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার তো পাঁচালি তো পড়তে হয়, সেই হিসেবে আমি পাঁচালিটা পড়বো, বই নিয়ে বসেও পড়েছি। যেহেতু স্কুল যাবো তারা, তো তাড়াহুড়ো করেই পড়বো। দেখে মনে হচ্ছে আমি আস্তে আস্তে পুজোটা করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আস্তে পুজোটা করছি না, কারণ আমার মাথায় শুধু ঘড়ি মানে ফোনটা নিয়ে গেছি, টাইমটা দেখছি কটা বাজলো কটা বাজলো কটা বাজলো। নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে, মলাই বাতাস লক্ষ্মী দেবী মামেলো বসী নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলা বল। তো দেখো বন্ধুরা, আমার পাঁচালি পড়া কমপ্লিট, মানে পড়েছি না দৌড়েছি জানি না, যাই হোক পড়েছি। হাতে যে দুর্বাটা রেখেছিলাম সে দুর্বাটা মানে বইয়ের মধ্যে রেখে দিলাম, যে এবার দেখো একটু আরতি করবো, করলে আমার পুজো মোটামুটি কমপ্লিট, মানে আর সময় নেই। ওদিকে ঘড়ির দিকে মানে বারবার তাকাচ্ছি কটা বাজলো কটা বাজলো, মানে পুজো করতে বসে কি বলবো আর। আর Woo!
ওইদিকের কি অবস্থা দেখো। এখন 9টা বাজে, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা পুরো রান্নাঘরে। তোমার দাদাভাই কী করলো না করলো দেখি, ওদিকে শাশুড়ির শরীরটা ভালো না, বলে আমাকে পুজোটা দিতে হলো। তো ওদিকে আমি স্কুলও আছে, পরীক্ষা চলছে, যেহেতু আমি অফও দিতে পারবো না, তাই করি লেট হয়ে গেল, দেখি আর কী করছে। তোমরা দেখতেই পাচ্ছো পুজো শেষ করে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাটা তো করতে হবে, না হলে তো না খেয়ে স্কুলে যেতে হবে। জন্য রান্নাটা তোমার দাদাভাই হাত পড়েই রেখেছে, আমি বাকিটা কমপ্লিট করছি। তো জলদি জলদি রান্নাটা শেষ করে খেয়ে স্কুলে যাবো, এমনিতেই পুজো করতে আজকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবারের পুজো তো আমার এমনি লেট হয়, তো আজকে আরও বেশি লেট। তো এটা হলো স্কুল থেকে বাড়ি আসার পরে খেয়ে দিয়ে, মাঝখানে ভিডিও করা হয়নি কোনো। খাওয়ার পরে তোমার দাদা পেয়ারা নিয়ে এসেছিলো, তো পেয়ারা খাতে বসে পড়েছি খাবো বলে। তো আজকে না এত মানে মানে শরীর আর ভালো লাগছে না, রান্না বান্না করে যে পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি। সারাদিন যা গেল আমি জানি আর উপরওয়ালা জানে, কিছু বলার নেই। একটা খাবার ভালো লাগছে না, একটু বসবো। পেয়ারাগুলো খাবো, খেতে খেতে আবার তানবি চলে আসবে, ওকে পড়াতে বসবো, সন্ধ্যা দেবো, এই করতে করতে আজকে দিন শেষ, রাতে রান্না আছে। তখন দাদাভাই হেভি বদ, যেদিনকে আমার লেট হয়ে যায় সেদিন সেদিনকে কোনো কিন্তু কোনো কাজ করে দেবে না, যেদিনকে আমার টাইম থাকে সেদিনকে সব কাজ করে দেবে। তো বন্ধুরা মতো দেখলে সকাল থেকে আজকে কতটা ব্যস্ত ছিলাম, মানে সকালে উঠে পুজো টুজো করেছি, করে স্কুলে গেছি, মানে স্কুলে ছিল এত মানে এত তাড়া ছিল আমার, মানে টাইম আমি আজকে আর মানে মেকআপ করতে পারিনি যে ওই টাইমটায় ভিডিও করবো, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। স্কুল থেকে এসে দেখলে তো আবার রান্না করেছি, রান্না করে খেয়ে ধুয়ে ওপরে উঠে এসেছিলাম, তো বিকেলটায় আবার সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যের ভিডিওটাও আমি করতে পারিনি। তা এখন রাত হয়ে গেছে, একটু মানে ঘুমিয়েও পড়েছিলাম, ভালো লাগছিলো না, মানে শরীর করা অভ্যাস নেই না, শাশুড়ি আমার করে নাই সকালে পুজোর দিকটা, আমাকে যেহেতু যেতে হয় না সেহেতু আমার চাপ থাকে না, তো আজকে সকাল সকাল উঠতেও হয়েছে, তো আর ভালো লাগছে না। এখন দেখি আজকে রাতের রুটিটা করি করি, না করলে না করবো সেটা আলাদা ব্যাপার। দেখি শাশুড়ি মতো বললো কিছু খাবে না, তো আমাদের তো খেতে হবে, তোমার দাদাভাইকে বলবো আজকে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে যদি চলে যায় তাহলে রুটি করবো না, ভালো লাগছে না আমার, আর শরীর আর চলছে না আজকে। তো দেখো বন্ধুরা আজকে রাতের খাবার টাবার করতে হয়নি, তোমার দাদাভাই বললো মুড়ি খেয়ে ঘুমোবে, তো আমিও মুড়ি খেয়ে নিয়েছি আর ভালো লাগছে না। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও। এই ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটিকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আজকের মতো টাটা, আর ভালো লাগছে না, দেখা হবে নতুন একটা ভিডিওতে, বাই।